হ্যালো ফ্রেন্ডস, আজকে শেয়ার করব জিরো থেকে সিক্স মান্থ বেবির ওজন বাড়ানোর কিছু উপায়। জিরো থেকে সিক্স মান্থ বাচ্চার ওজন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বয়সী বাচ্চা সুস্থ আছে কিনা এটা বোঝার একটাই উপায় বাচ্চার ওজন। জিরো থেকে সিক্স মান্থ বাচ্চার ওজন যদি না বাড়ে তাহলে বাচ্চার ঠিকঠাক গ্রোথ হবে না, বাচ্চার ইমিউনিটি দুর্বল থাকবে। তাই বাচ্চাকে সুস্থ রাখতে অবশ্যই এই বয়সী বাচ্চার ওজন অল্প অল্প করে বাড়ছে কিনা সেদিকে নজর রাখবেন। এর জন্য বন্ধুরা আজকে শেয়ার করব বাচ্চার ওজন বাড়ানোর জন্য কিছু সহজ উপায়। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। জন্মানোর দুদিন পর বাচ্চার ওজন একটু কমে যাবে। বন্ধুরা এটা স্বাভাবিক, এর জন্য বেশি চিন্তা করার দরকার নেই। কিন্তু বাচ্চার বয়স যখন 8 থেকে 10 দিন হবে তখন বাচ্চার ওজন অল্প অল্প করে বাড়তে শুরু করবে। বাচ্চার 6 মাস বয়স হলে বাচ্চার জন্মের ওজনে দ্বিগুণ ওজন যেন অবশ্যই হয়। বন্ধুরা তার জন্য এই টিপসগুলি ফলো করবেন। 6 মাসের ছোট বাচ্চা শুধুমাত্র মায়ের বুকের দুধই খায়, তাই বাচ্চার ওজন বাড়ানোর জন্য আপনার ব্রেস্ট মিল্কের গুণমানও বাড়াতে হবে। বন্ধুরা এছাড়াও বাচ্চাকে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ব্রেস্ট মিল্ক দিতে হবে। 2 ঘন্টা পরপরই বাচ্চাকে অবশ্যই বুকের দুধ খাবেন। বন্ধুরা এই বয়সী বাচ্চারা অনেক বেশি ঘুমায়, তাই বাচ্চা যদি ঘুম কাতুরে হয় তাহলে আপনাকে 2 ঘন্টা পরপর বাচ্চাকে ঘুম থেকে উঠিয়েও খাওয়াতে হবে। এমনটা না বাচ্চা যখন ঘুম থেকে উঠবে তখনই খাবেন, 2 ঘন্টা হয়ে গেলেই বাচ্চাকে অবশ্যই উঠিয়ে দুধটা খাবেন। আর একটা দুধ টানা 15 থেকে 20 মিনিট খাওয়ানোর চেষ্টা করবেন। বন্ধুরা বাচ্চা ফ্যাটযুক্ত দুধ পাবে একটানা 15 মিনিট খাওয়ার পর। তাই বন্ধুরা কিছুক্ষণ দুধ খেয়ে আপনি অন্য দুধে চলে যাবেন এমনটা করবেন না। বন্ধুরা এবার বলবো বেস্ট মিল্কের গুণমান বাড়ানোর জন্য কিছু টিপস। আপনার খাদ্য তালিকা যেন পুষ্টিকর হয় সেদিকে খেয়াল রাখবেন। তার জন্য আপনি পুষ্টিকর খাবার খাবেন, বেশি বেশি জল খাবেন। বন্ধুরা দুধের তৈরি খাবার খাবেন, তাছাড়াও ডালিয়া সবুজ শাকসবজি বেশি পরিমাণে খাবেন। তাছাড়াও বন্ধুরা দেশি ঘি আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। ডেলিভারির পর আয়রন ও ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। বন্ধুরা অবশ্যই এই ওষুধগুলো খাবেন, তাহলে দেখবেন আপনার দুধের গুণমানও ঠিক থাকবে, আপনিও সুস্থ থাকবেন। বন্ধুরা এই বয়সী বাচ্চাদের কলিক পেন বা পেট ব্যথার মতন সমস্যা দেখা দেয়। এই কারণে বাচ্চা খেতে চায় না, বাচ্চা কান্না করে, স্বাভাবিকভাবে বাচ্চার ওজন বাড়তে চায় না। তাই আপনার বাচ্চা যদি কলিক পেন বা পেট ব্যথার মতন সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধ নিয়ে রাখবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনার কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।